Bismillah, alhamdulillah, salatu salam ala rasulullah, salam alaikum warahmatullahi wabarakatuh. Aske 27 March 2020 er ager bar ekta hadith amra shunechhilam je amar ummat rasulullah salam bolchen je amar ummat tader shongkha kombe dui type er mrityur karone একটা টাইপ হচ্ছে যুদ্ধের ক্ষেত্রে জিহাদ করতে যায় মারা যাওয়া মানে উম্মতে অনেক জিহাদ হবে টু স্প্রেড দা ইসলাম এবং আরেকটা হচ্ছে এরকম টাইপের প্যান্ডেমিক্স বা ডিজিজ যেটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত তাউন বা প্লেগ বলেছেন তো এই হাদিসটা নিয়ে আর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম এখানে ইবনে হাজার আমরা বাই দ্য ওয়ে যারা ফার্স্ট টাইম দেখছেন আমি প্রায় ইবনে হাজার 700 বছর আগে যে বইটা লিখেছেন ফাদল আত তাউনের উপরে বা এই প্লেগের উপরে ওইটার সম্বন্ধে আমরা টু জিস্ট আলোচনা এবং কমেন্টারি করছি যেহেতু এটা আমি মনে করি অনেকটা সুইটেবল আমাদের এখন বর্তমান যে প্যান্ডেমিক হচ্ছে করোনা ভাইরাস যেটার কারণে কোভিড নাইন্টিন ডিজিজ স্প্রেড করছে সামহাও টপিক্সগুলো ক্লোজ জন্য আমরা কিছুটা বেনিফিট পাবো ইনশাআল্লাহ হোয়ারেভার দুইটার ভিতরে কিছুটা ওভারল্যাপ যখনই হয় তখন আমার মনে হয় ইটস সামথিং যেটাতে আমরা এনলাইটেন্ড হব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওনার হাদিস এবং কোরআন এবং হাদিসের আলোকে স্পেশালি যখন এইসব ওপিনিয়ন ইজ কামিং ফ্রম আ মাস্টার অফ দিস সায়েন্স একটা বড় আলেম ইবন হাজার রাহিমাহুল্লাহ এনিওয়ে এই হাদিসে ইবন হাজার বলছেন যে যে আমরা দেখি তো অনেক অন্য অন্য কারণেও মারা যায় রসুলের উম্মত এই হাদিসে এই দুইটা কারণ কেন বললেন এটাতে ইবনে হাজার অনেকগুলা ওপিনিয়ন বলেছেন যে কিভাবে এই হাদিসের এই ল্যাঙ্গুয়েজটা আমরা বুঝতে পারবো একটা হতে পারে যে হাদিসের কিছু কিছু ভার্সনে রসুল সাল্লাম এটা দোয়া আকৃতিতে বলেছিলেন যে হে আল্লাহ আমার উম্মতরা যেন এই দুইটা কারণেই বেশি বেশি মারা যায় কারণ এই দুইটা কারণে মারা গেলে তারা শহীদ হবে এবং দে উইল গেট স্পেশাল র্যাঙ্ক উইথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো এটা হচ্ছে দোয়ার ইস্যুটা যদি আমরা নিয়ে আসি তাহলে বুঝতে পারবো যে এটা একটা দোয়া করেছিলেন নট অ্যাজ এন ইনফরমেশন তবে ম্যাক্সিমাম হাদিফের ভার্সনে দেখা যায় যে ইট কেম অ্যাজ এন ইনফরমেশন এবং দুইটাই হতে পারে যে দোয়া এবং রাসূল সাল্লামের দোয়াটা কবুল হয়েছে এবং অন্য অন্য রেওয়াতে এটা অ্যাজ এন ইনফরমেশনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের একটা বিগ অংশ এই দুই কারণে মারা যাবে এবং যারা মানে যাদের জন্য দোয়াটা কবুল হয় তারা দে আর দি বলা যায় যে ভাগ্যবান পিপল তাদের সৌভাগ্যটা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা তাদের উপরে কবুল হয়েছে এবং তারা এই দুই কারণে মারা গেছেন কেউ কেউ বলেছেন যে এই এই হাদিসের ইনফরমেশনটা যদিও এক্সপ্লিসিটলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ওয়ার্ডিংসে এই ওয়ার্ডটা ইউজ করেনি কিন্তু এটা মিন করছে উম্মতি বলতে তার ওন জেনারেশনটা দ্যাট মিনস দ্য সাহাবা এবং সাহাবাদের আমরা হিস্ট্রি দেখলে জানবো যে ইনডিড তারা কিন্তু এই জিহাদের ময়দানে বিগ পোর্শন অফ দেম তারা মৃত্যুবরণ করেছেন এবং সবচেয়ে ফেমাস 18 হিজড়িতে তাউন আমিয়াসে আমওয়াস ওইখানে বিরাট সংখ্যক একটা মুসলিম আর্মি যারা জিহাদে গেছিল এই যে দুইটা একসঙ্গে মানে জিহাদে গেছিলো এবং ওইখানে যেমন আবু উবাইদ ইবনে জাররাহ তারা বিলাদুশ শাম প্যালেস্তাইনের একটা গ্রাম আমওয়াস ওখানে তাউন হয়েছিল এবং একটা বড় সংখ্যক তারা ওইখানে তারা এফেক্টেড হয়েছিল ওই তাউনটাতে ওই জন্য আমাদের হাদিসটাকে ওইভাবে নিতে হবে যে যেটা রাসূল সাল্লাম ইনফরমেশন বলেছে এবং নট নেসেসারি যে সবাদের উপর হতে হবে এবং এইসব টাইপের এক্সপ্লেনেশনে আমরা বুঝতে পারবো যে হাউ উই কুড এক্সপ্লেন দিস কাইন্ড অফ হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
একটা হাদিস আছে ফেমাস, তাওবান রাদিয়াল্লাহু আনহুর হাদিস। উনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন যে হে আল্লাহ, আমার উম্মতকে আপনি একটা সানাতেন আম্মা, মানে কোনো এক টাইপের এরকম ডিভাস্টেটিং ডিজিজ হোক, অথবা ফ্লাড হোক, অথবা এনি কাইন্ড অফ ন্যাচারাল ডিজাস্টার, যেটাতে তারা সবাই একবারে একত্রে ভ্যানিশ হয়ে যায়, হে আল্লাহ এটা যেন না হয়। এটা একটা দোয়া। আরেকটা দোয়া রাসূল সাল্লাম করেছেন যে হে আল্লাহ, আমার উম্মতের উপরে যেন বহির্গত কোনো শত্রু বা ফোর্স এসে সবাদেরকে ধ্বংস করে নেয় না দেয়। এবং যেন লা ইয়ালবিসাহুম শিয়ান ওয়া ইউযিকা বা'দাহুম বা'সা বা'দ, এবং তাদের নিজেদের ভিতরে যেন তারা নিজেদের ইন্টারনালি যেন তারা গৃহযুদ্ধ অথবা নিজেদের ভিতরে পরস্পরে শত্রুতা এবং হাঙ্গামা এবং মার্ডার এগুলো যেন না হয়, নিজেদের ভিতরে যেন ফাটল না হয়। তার মানে প্রথম দোয়াটা ছিল, মানে দ্বিতীয় দোয়াটা ছিল বহির্গত একটা শত্রু না আসে, আর তারপরে দোয়াটা, লাস্ট দোয়াটা ছিল যেন তারা নিজেদের ভিতরেই এরকম গণ্ডগোল বা ফেতনা বা বিভক্ত এরকম না হয়। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো দোয়া করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইয়া মুহাম্মদ, আমি যখন কোনো একটা ফয়সালা করি তখন এটার আর আমি ব্যাক যাই না, এবং আমি তোমার উম্মতের জন্য ফার্স্ট এবং সেকেন্ড দোয়াটা কবুল করলাম, তাদেরকে আমি এরকম কোনো একটা ন্যাচারাল ডিজাস্টারের ভিতরে, মানে ডিজাস্টারে সবাইকে একবারে খতম করে দিব না, দিস ইজ আ গ্যারান্টি ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং বহির্গত শত্রুদেরও তাদেরকে আমি কখনো ভ্যানিশ করব না। কিন্তু থার্ডটা আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাকসেপ্ট করেননি, এবং মোস্ট প্রবাবলি এটার ম্যানিফেস্টেশন আমরা দেখতে পাই যে কত বেশি আমরা নিজেরা নিজেদের ভিতরে দলাদলি, পার্টিজ, পরস্পরের মারামারি, বিভক্ত এবং এই সেপারেশন এবং ডিফারেন্স। এবং আপনারা যদি সূরা বুখারীতে যে হাদিসটা আসছে, মানে আয়াত একটা, আপনার আয়াতকে যখন আপনারা সূরা আনআমের 65 নম্বর আয়াতের তফসিরে আপনারা একটু, মানে যারা আর একটু ডিপ যেতে চান ওটা আপনারা স্টাডি করে দেখেন, এই সিমিলার মিনিংয়ে আছেন, কুল হু আল কাদিরু আলা ইয়াবআথা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়াআন ওয়া ইউযিকা বা'দাকুম বা'সা বা'দ। এই আয়াতে আপনারা দেখবেন যে যখন এই আয়াতটা নাজিল হয়, যে আয়াতের মানে যে আল্লাহ হ্যাজ দ্য পাওয়ার, আল্লাহর কাছে সেই পাওয়ারটা আছে যে তোমাদের উপরে আকাশ থেকে একটা আজাব দিয়ে শেষ করে দিবে। তো এই অংশটা নাজিল হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর কাছে দোয়া করছেন যে আউযু বিওয়াজহিক, হে আল্লাহ আমি আপনার কাছে পানাহ চাচ্ছি, এইটা দিয়ে আমাদেরকে খতম করে না, আকাশ থেকে আজাব এসে সবাইদেরকে দমন যেন করে না দেয়। তারপরের আয়াতের অংশটা কি, আউমিন তাহতি আরজুলিকুম, অথবা তোমাদের পায়ের তল থেকে নিচ থেকে একটা আজাব আসবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আউযু বিওয়াজহিক, হে আল্লাহ আপনি, আপনার মুখমণ্ডলের আমি পানাহ চাচ্ছি যে আপনি এটা দিয়ে আমাদেরকে দমন করেন না। থার্ডটা হচ্ছে আউ ইয়ালবিসা কুম শিয়াআন ওয়া ইউযিকা বা'দাকুম বা'সা বা'দ, অথবা তোমাদের ভিতরেই এরকম দলাদলি করে দিতে পারে যদি আল্লাহ চান, এবং পরস্পরে তোমরা পরস্পরদেরকে মারধর করা শুরু করবা, এবং গৃহযুদ্ধ এবং পরস্পরের ভিতরে মুসলমানদের ওন ভিতরেই এরকম ফাটল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এটা ইজিয়ার দ্যান দ্য প্রিভিয়াস টু, ওই জন্য এটাতে আর আউযু বিওয়াজহিক করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেননি। তো এরকম হাদিস আছে যেটার কারণে আমরা এখন এরকম টাইপের বিভক্ত এবং দলাদলির ভিতরে আমরা আছি। ওই জন্য আসলে এইসব একত্রে যেটা বোঝা যায় যে দেয়ার ইজ আ জেনারেল গ্যারান্টি,
আল্লাহ সুবহানাহু তাআলার তরফ থেকে একটা জেনারেল গ্যারান্টি আমাদের জন্য আছে, যেখানে যেটার কারণে ইনশাআল্লাহ এই উম্মতটা পুরা অ্যাজ এ নেশন, একটা বড় সংখ্যক হতে পারে বাট অ্যাজ এ নেশন এরকম টাইপের ইদার প্যান্ডেমিক হোক অথবা আকাশ থেকে আজাব অথবা মাটির তল থেকে আদাব অথবা বহির্গত শত্রুর আদাব, এরসব টাইপের আদাব থেকে আল্লাহ সুবহানাহু তাআলা গ্যারান্টি দিয়েছেন এই উম্মতকে। কিন্তু কোনো একটা সার্টেন টাইমে বাড়তে পারে আবার কমতে পারে, এটা ইভেন হাজারের কথা, কিন্তু একবারে পুরাটা যে এভাবে ভ্যানিশ হয়ে যাবে ইট উইল নেভার হ্যাপেন। কাজে এখানে যে উম্মতটা বলা হয়, কর্তুবীর একটা কথা এখানে ইবন হাজার বর্ণনা করছেন, এবং কর্তুবী ওয়াজ অ্যামং দ্য স্কলার যিনি এই হাদিসে যে হে আল্লাহ আমার উম্মতের সংখ্যা যেন কমে তান এবং তাউন, প্লেগ এবং জিহাদের কারণে, এখানে উম্মত বলতে সাহাবিদেরকে মিন করা হয়েছে, এটা কর্তুবীর কথা বা কর্তুবীর ওপিনিয়ন। এবং এখানে বলছেন যে ওই ওই প্রিভিয়াস হাদিসটা বুখারি নিয়ে এসেছেন যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন যে যেন আমার উম্মতটা একবারে শেষ না হয়ে যায় ফ্রম অ্যান আউটসাইড এনিমি, তখন আল্লাহ সুবহানাহু তাআলা এটা কবুল করেছেন, এবং এই কবুলে দেখা গেছে যে সব সাহাবিরা একবারে খতম হয়নি। এবং হাদিসে যেটা আসছে যে আমার উম্মা ফানা ও উম্মতি, যে হাদিসে আসছে যে আমার উম্মাটা একবারে খতম হয়ে যাবে, ম্যাক্সিমাম যারা খতম হয়ে যাবে তারা হচ্ছে ফানা বলে ইউজ করা হয়েছে, ইয়ফনা জামিউহুম বিল কাতলি ওয়াল মাউতিল আম। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রসুলকে অ্যাজ এ গিফট দিয়েছেন যে তার সাহাবি যাদেরকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সবচেয়ে বেশি পছন্দ করতেন, তাদের ম্যাক্সিমামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুই টাইপের শাহাদার কারণ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নিয়ে নিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এনিওয়ে এটা এটা কর্তুবীর এটা ওপিনিয়ন। কিছু কিছু রিওয়ায়াত এখানে আছে, যেমন ইবেন আবি দুনিয়ার একটা রিওয়ায়া, এখানে কিছু কিছু সোর্স থেকে এইসব পাওয়া যায় যে ইনফ্যাক্ট সাহাবারা, এবং প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি নিজে তো দোয়া করেছেন যে সাহাবারা, তারা এরকম টাইপের শাহাদার যেগুলাতে শাহাদা বরণ করে এরকম টাইপের জিনিস তারা আল্লাহর কাছে দোয়া করতেন যেন আমরা এরকম টাইপের মত যেন আমাদের হয়, এবং এটার এভিডেন্স দিতে যে কুফাতে যখন একটা প্লেগ হয়েছিল তখন মুগীরা বিন শুআবা সে বলল যে ইন্না হাযাল আযাব কদ ওয়াকা ফাখরুজু আনহু, মানে এটা একটা আযাব তোমাদের উপরে
নাজিল হয়েছে, কাজে এখনই তোমরা সবাই বাহির হয়ে যাও এই শহরটা থেকে, কুফা থেকে। তখন যে এটা বর্ণনা করছে সে বলছে যে মুগীরা বিন শোবা মনে হয় মোস্ট প্রবলি কুফার ওয়ালি ছিল, কুফার গভর্নর ছিল, তখন সবাইদেরকে বাহির হতে বললো। যখন আবু মুসা আল আশআরি, যখন আবু মুসা আল আশআরি উনি তো বড় সাহাবি, ওনার কাছে খবরটা আসলো, তখন সে বললো যে যে কিন্তু আবু বকর সিদ্দিক উনি তো দোয়া করেছিলেন আল্লাহুম্মা তা'আনান ওয়া তা'আউনান ফি মারদাতিক, হে আল্লাহ আপনার রাস্তাতে এবং আপনার জন্য আমি যেন ইদার তা'আন অথবা তা'আউন, মানে ইদার জিহাদ অথবা তা'আউনে যেন মারা যায় এবং আপনার স্যাটিসফ্যাকশান এবং সন্তুষ্টি যেন আমি লাভ করতে পারি। কাজেই দিস ওয়াজ দ্য অ্যাটিচিউড অফ সাহাবা রিওয়ানুল্লাহ আলাইহিম টুয়ার্ডস দিস কাইন্ড অফ ডিজিজ। আমার 15 মিনিট শেষ হয়ে গেছে, এর পরের সেশন ইনশাআল্লাহ আমরা কন্টিনিউ করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।